সুধি ভক্তমণ্ডলী, বিগত পর্বে আমরা জেনেছিলাম একজন শিল্পী তাকে কেমন করে দর্শন দিয়ে প্রভু আমার কৃতকৃতার্থ করেছিলেন। স্বপ্নে কিশোরটিকে এসে তিনি বলছেন, সেদিন আমার নাম জিজ্ঞাসা করেছিলে, বলা হয়নি, আজ তাই নাম বলতে এসেছি। আমার নাম মধুসূদন, সুতরাং অনুরাগই হলো মূল কথা। ভগবানে অনুরাগ বা রতি আপন সুকৃতি ও ভগবত কৃপার সংযোগে হয়। প্রথম দরকার জন্মান্তরের সুকৃতি বা শুভ সংস্কার, দ্বিতীয় হলো ভগবানে অনুরাগ আনবার উপায় অবলম্বন এবং সেই বিষয়ে অনবরত অভ্যাস, তৃতীয় ও প্রধান হলো ভগবত কৃপা। আসলে আমাদের মনটাই বড় গণ্ডগোল করে, আবার মনের অশেষ শক্তি, মনরূপ বস্তুটি কিরূপ তা কিন্তু চোখে দেখা যায় না, পরন্তু তার উপস্থিতি মর্মে মর্মে উপলব্ধি করা যায়। আমরা মনের নির্দেশেই চলি, মনেরই অধীন হয়ে রয়েছি। এখন আমরা মনের অনুগত, কিন্তু যতদিন না মন আমার অনুগত হয় ততদিন শান্তির আশা সুদূর পরাহত। মনই মানুষের সংসার বন্ধন ও সংসার মুক্তির কারণ। বিষয়ে আসক্তি বন্ধনের কারণ, আবার বিষয়ে নিরাসক্তি মুক্তির কারণ। কিন্তু মায়ার প্রভাবে বিষয়াসক্তি যায় না, আসক্তিকে দূর করবার প্রয়োজন নেই। আসক্তির কেন্দ্রবিন্দু বা আধার পরিবর্তন করাই সাধকের লক্ষ্য হওয়া উচিত। আসক্তিও মূলত একটি শক্তি, এই শক্তি যার সঙ্গে যুক্ত হয় মানুষ তার পিছনেই পাগলের মতো ছুটতে থাকে। বিষয়ের সঙ্গে যখন যুক্ত হয় তখন বিষয়ের দিকে ছোটে, আবার এই আসক্তি একবার কোনো প্রকারে যদি ভগবানের দিকে ধাবিত হয় তখন সে ভগবানকে পাওয়ার জন্য উন্মাদ হয়ে যায়। এক হাত দিয়ে শ্রীগুরুর চরণ আঁকড়ে ধরো, আর এক হাত দিয়ে তাঁরই দেওয়া সংসার মনে করে সংসারের সেবা করো, আর বিপদ বুঝলে দু হাত দিয়েই ভগবত চরণ আঁকড়ে ধরো। তাহলে বিপদ যতই ভয়ঙ্কর হোক না কেন, সেই ভাগ্যবানের কোনো ভয়ই থাকে না। দুর্যোধন ভীমার হাতে গদার আঘাত প্রাপ্ত হয়ে ধরাশায়ী হল, তখন সেখানে ভগবান সহ পঞ্চ পাণ্ডব ছিলেন। দুর্যোধনকে ফেলে রেখে সবাই চলে গেলেন। দুর্যোধন মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, দূরের শকুন ও বন্য জন্তুরা ধীরে ধীরে এগিয়ে আসছে মাংস খাবে বলে, হয়তো জ্যান্তই ছিঁড়ে খাবে। দুর্যোধন উত্থান শক্তিরহিত, এত বড় বীর অথচ আজ তার নিজেকে রক্ষা করবার শক্তিটুকুও নেই। তখন তার বিবেক জাগ্রত হয়েছে, ভাবছে এক ভগবান ছাড়া তাকে রক্ষা করবার আর কেউ নেই, তাই কাতর হয়ে প্রার্থনা করছে প্রভুর উদ্দেশ্যে। আর তখন ভগবানও এসে তাকে মুক্তি প্রদান করলেন। তবে এটা আমাদের আদর্শ হতে পারে না, শিয়াল শকুনের ভয়ে ভগবানকে ডাকা নয়, জীবনের প্রথম থেকেই তাকে ভালোবাসার প্রচেষ্টা রাখা, সর্বদা নাম সাধনই তাকে পাওয়ার প্রকৃষ্ট উপায়। কোন কোন সাধক কিছুদিন সাধন করবার পরই ফললাভের আশা করে বসে, তারা গীতার সেই উক্তি ভুলে গেছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্ম ফল হেতুর্ভু মা তে সঙ্গস্ত কর্মণি। কোনো কিছুর আশা করতে নেই, কোনো কিছুর দিকে লক্ষ্য রাখতে নেই, লক্ষ্য কেবল নামের দিকে রাখতে হয়। বিস্বাদ লাগুক ভালো না লাগুক তবুও করে যেতে হবে, নিত্য নিয়মিত নাম করে যাওয়া
আমার কাজ, আমার ধর্ম, বাকিটুকু তিনি করবেন। কবে করবেন তার কোনো ঠিক নেই, কিন্তু করবেন যে এটা ঠিক। অশান্তির দাবদাহে হৃদয় পুড়িয়ে খাঁটি সোনা করে তবেই সেই চিত্তে নিত্যানন্দ প্রবাহিত করেন তিনি, তার আগে গ্রন্থি খুলে দেন না। এটা আবার সাধকের মঙ্গলের জন্যই করে থাকেন। আমরা যেটা নিজেদের জন্য মঙ্গল মনে করি সেটা প্রকৃত মঙ্গল নয়, মঙ্গলের আকারেই অমঙ্গল মাত্র। শ্রী ভগবানের নিগ্রহ শেষে পরম অনুগ্রহে রূপান্তরিত হয়। ভগবানের পুতনাবধ লীলা এই বিষয়ের প্রকৃষ্ট উদাহরণ। পুতনা পূর্ব জীবনে ছিল দৈত্যরাজ বলির কন্যা, বলি যজ্ঞ শেষে দান করছেন ব্রাহ্মণদের অকাতরে। বলি সেদিন যেন কল্পতরু হয়েছেন, যে যা চাইছে তাই দিয়ে দিচ্ছেন। দান পর্ব প্রায় শেষ হতে চলেছে, হঠাৎ দূরে দেখা গেল বামন রূপধারী এক অপরূপ ব্রাহ্মণ ধীরে ধীরে ছাতা মাথায় দিয়ে এগিয়ে আসছেন। তার রূপের ছটায় চারিদিক উদ্ভাসিত। সাধারণত বামন রূপ দেখে কারোর প্রীতি জন্মায় না, কিন্তু ভগবানের বিশেষত্ব হলো তিনি যখন যে রূপ ধারণ করেন তখন সেটাই অপরূপ সুন্দর হয়ে ওঠে। সে রূপ পশুরূপ হোক আর যাই হোক, আবার যে রূপ ধরেন তার অনুকরণ করে থাকেন। যখন ঋষিংহ রূপে হিরণ্যকশিপুকে বধ করে সিংহাসনে বসেছেন তখন তার ক্রোধ দেখে ধারে কাছে কেউ ঘেঁষতেও পারছে না। তখন সকলে ভাবল প্রভুকে স্তব দ্বারা প্রসন্ন করবে, কিন্তু তাতেও কিছু হলো না, রাগ কিছুতেই কমল না। এবার ভাবল দেবী লক্ষ্মী তো প্রভুর অর্ধাঙ্গিনী, তো বলল সবাই, মা আপনি একবার চেষ্টা করে দেখুন প্রভুর ক্রোধ উপশম করতে পারেন কিনা। কিন্তু মা লক্ষ্মীও ভরসা পেলেন না। তখন সবাই প্রহ্লাদকে এগিয়ে দিল। প্রহ্লাদ ভয়ে ভয়ে সামনে যেতেই ভগবান ঋষিংহদেব প্রহ্লাদকে কোরে কোলে বসালেন। তার পদ্ম হস্ত দিয়ে প্রহ্লাদের মস্তক আকর্ষণ করে মস্তক আঘ্রাণ করলেন। এটি মানুষ রূপের অনুকরণ, কারণ তিনি অর্ধেক মানুষ রূপ আর অর্ধেক সিংহ রূপ ধরেছেন বলে। সিংহ যেমন তার শাবকদের গাত্র লেহন করে স্নেহ প্রদর্শন করে, ভগবান ঋষিংহদেব ঠিক তেমনি ভাবে প্রহ্লাদের গাত্র লেহন করতে শুরু করলেন। যাই হোক, ভগবান বামন দেবের অপরূপ রূপ মাধুর্যে মোহিত হয়ে গেলেন বলিরাজ কন্যা। মনে বাসনা হলো এরকম যদি আমার একটি পুত্র হতো তাকে স্তন দুগ্ধ পান করাতাম। অন্তর্যামী শ্রী ভগবান তার এই বাসনা অনুমোদন করলেন। দৈত্যগুরু শুক্রাচার্য বামনদেবকে দেখেই চিনতে পেরেছেন কি উদ্দেশ্যে তার আগমন, তা বুঝতেও পেরেছেন। আমি আমার স্বভাব অনুযায়ী তাকে দান করবই, কোনোভাবে আমি তাকে ফেরাতে পারবো না। ভার্গবের কথা অমান্য করলেন বলি। ভগবানের রূপ দর্শনে বিমোহিত বলি বিগলিত হয়ে বললেন, ব্রাহ্মণ দান কার্য আমার প্রায় শেষের মুখে, কিছুই আর অবশিষ্ট নেই, উৎকৃষ্ট দ্রব্যাদি সবই দান করা সমাপ্ত হয়েছে, আপনাকে আর আমি কি দেব? বামনদেব বললেন, বলিরাজ আমি ধন সম্পদ বা উৎকৃষ্ট দ্রব্যাদি কিছুই চাই না, কেবলমাত্র তিন পদ জমি তুমি আমায় দান করো। বলি এইবার ভগবানের চরণের দিকে দৃষ্টি দিলেন। দেব দুর্লভ শ্রীচরণদ্বয় আকারে ছোট হলেও অপরূপ মাধুর্য ধারণ করেছে, কিন্তু তা সত্ত্বেও দৈত্য স্বভাববশত মুহূর্তের জন্য ভুলে গেলেন বলি শুক্রাচার্যের সাবধান বাক্য। ইনি যে স্বয়ং ভগবান তার মনে থাকল না, এসে উঠলেন বলি, বললেন তিন পা কেন, আপনার যত খুশি পা মেপে জমি গ্রহণ করুন, এই ছোট ছোট পায়ে আপনি আর কতটুকু নিতে পারবেন? ভগবান বললেন, তবে সংকল্প করো। বামনদেব কমণ্ডলু থেকে বলির হাতে জল ঢেলে দিচ্ছেন, কিন্তু জল পড়ছে না।
শুক্রাচার্য শিষ্যকে রক্ষা করবার শেষ চেষ্টা হিসাবে মাছি হয়ে কমণ্ডলুর ছিদ্রপথে প্রবেশ করে পথ রুদ্ধ করে রেখেছেন ভগবান সর্বজ্ঞ। তিনি বললেন, একটি শলাকা দিয়ে ছিদ্রপথ পরিষ্কার করে নাও বলি, তাহলেই জল পড়বে। শলাকার আঘাতে ভার্গবের এক চক্ষু কানা হয়ে গেল, তিনি স্থান ত্যাগ করে চলে গেলেন, অবশেষে বলিদানের সংকল্প করলেন। অতপর ভগবানের দেহ বর্ধিত হতে শুরু করল, দুই পায়ে স্বর্গ মর্ত পাতাল অধিকৃত হয়ে গেল, নাভি পদ্ম থেকে তৃতীয় চরণ বহির্গত হল। বামনদেব বললেন, বলি তোমার যা ছিল সবই এখন আমার অধিকারে, আমার এই চরণটি কোথায় রাখবো বলো। বলির হৃদয়ে তখন ভক্তির উদয় হয়েছে, বলছে, প্রভু সব কিছুর অধিকার চলে গেলেও আমার এই মস্তকটি এখনো আমার অধিকারে, আপনার শ্রীচরণ আমার মস্তকে অর্পণ করে আমায় ধন্য করুন। ভগবান বামনদেব তার তৃতীয় চরণ বলির মস্তকে অর্পণ করলেন। শ্রীচরণের ভারে বলির দেহ মাটিতে অর্ধেক প্রতিষ্ঠিত হয়ে গেল। ভগবানের চরণ স্পর্শে বলির হৃদয়ে ভগবতী প্রেমের জাগরণ ঘটেছে। তাই সজল নয়নে বলি বলছে, প্রভু আর যাই করুন আমাকে চরণ ছাড়া করবেন না। তখন করুণার্দ্র নয়নে শ্রী ভগবান বললেন, বলি তুমি পাতালের অধীশ্বর হয়ে অবস্থান করো, সর্বদাই তোমার পাশে আমার দর্শন তুমি পাবে, নির্দিষ্ট সময়ে তুমি পরবর্তী মনুরূপে প্রকাশিত হবে। ধীরে ধীরে বলি পাতালে প্রবেশ করল। পিতার এই পরিণাম দেখে বলি কন্যা ক্রোধে অধীর হয়ে পড়ল, ভাবল একে একবার পেলে বিষ স্তন পান করিয়ে হত্যা করতাম। ভগবান তার এই আবদারও মনে মনে মঞ্জুর করলেন। বলিকন্যার মনে একই সঙ্গে ভক্তি ও শত্রুতা এইরূপ বিপরীত ভাবের উদয় হওয়ার দরুন রাক্ষসী হয়ে জন্ম লাভ হল সেই পুতনা কংসের অনুচরী। কংস বালক কৃষ্ণকে বধ করবার জন্য একসময় পুতনাকেও প্রেরণ করল। সেদিন যশোদা কৃষ্ণকে কোলে নিয়ে বসে রয়েছেন, সঙ্গে অন্যান্য ব্রজমাইরাও রয়েছেন, তাদের সকলের দৃষ্টি ভগবানের দিকেই নিবদ্ধ। ভগবানের অপরূপ রূপ মাধুরী দর্শন করে রূপ ও সুধা পান করে তাদের যেন আর তৃপ্তি হয় না, বরঞ্চ দর্শন লালসা আরো বেড়ে যায়। যাই হোক, তারা দেখলেন এক অপূর্ব রূপবতী মহিলা ধীর পদক্ষেপে এগিয়ে আসছে, দেখলে মনে হয় যেন কোনো দেবী হবেন। পুতনা মোহিনী রূপ ধারণ করে এসেছে, উদ্দেশ্য কৃষ্ণকে বধ করবে। ব্রজমাইরা এসব কিছু জানেন না, তারা সরল ভাবেই গ্রহণ করেছেন তাকে। পুতনা ওদের সঙ্গে গল্প জুড়ে দিয়েছে আর যশোদাকে বলছে, তোমার ছেলেটি খুব সুন্দর, দেখলেই প্রাণ জুড়িয়ে যায়, আদর করতে ইচ্ছা করে, আমার কোলে একটু দেবে। এদিকে সর্বজ্ঞ ভগবান পুতনার আগমন বুঝতে পেরে চোখ বন্ধ করে রইলেন। ভাগবত বলছেন, ভগবান কেন চোখ বন্ধ করলেন? তার কাছে তো শত্রু বা মিত্র বলে কেউ নেই, তার নিকট সব সমান, সে কথা তিনি বলেওছেন গীতায়, সম অহং সর্বভূতেষু ন মে দেশস্তি ন প্রিয়ঃ যে ভজন্তি তুমাং ভক্তা মৈতে তেষু চাপহম। সুতরাং এক্ষেত্রে পুতনার প্রতি অনুকম্পা বশতই নয়ন মুদে রয়েছেন। তার প্রথম কারণ হল পুতনা শত্রুভাব নিয়ে এসেছে, তাই বাধ্য হয়ে শত্রুর মতো আচরণ করতে হবে, তাকে যে পুতনাকে নিগ্রহ করতে হবে। আর এই নিগ্রহজনিত যে ব্যথা, যে দুঃখ, যে যাতনা সে প্রাপ্ত হবে, তার সেই যাতনার কথা ভেবেই ভগবান কাতর হয়েছেন, তাই চোখ বন্ধ করেছেন, যেন পুতনার সেই কষ্ট চোখে দেখতে চান না। দ্বিতীয় কারণ হল পুতনা মায়াবী, কপট রূপ ধরে এসেছে, এটি তার প্রকৃত রূপ নয়, প্রকৃত রূপ অতি বিভৎস, শ্রী ভগবান মায়াধীশ, সুতরাং তার সামনে কোনরূপ মায়া বা কপটতা থাকে না, তার দৃষ্টি পড়লেই পুতনার আসল রূপ প্রকট হয়ে যাবে।
আর সেই ভয়ঙ্কর রূপ দর্শনে তার মায়েরা ভীত হয়ে পড়বেন। ভগবানের উদ্দেশ্য সাধিত হবে না, তাই ভগবান চোখ বন্ধ করে রইলেন। পুতনার কথায় মোহিত হয়ে মা যশোদা কৃষ্ণকে পুতনার কোলে দিলেন। পুতনা কৃষ্ণকে কোলে নিয়ে খুব আদর করতে লাগলো। তার আদর দেখে নিশ্চিন্ত হয়ে মায়েরা কেউ অন্য মনস্ক হলেন, কেউ বা স্থান ত্যাগ করলেন। পুতনা এদিক ওদিক তাকিয়ে যখন দেখলো তাকে কেউ লক্ষ্য করছে না, তখন সে বিষ মিশ্রিত স্তন কৃষ্ণের মুখে দিল। ভগবান ও সুবোধ বালকের মতো স্তন দুগ্ধ পান শুরু করলেন। করুণাময় ভক্তবৎসল শ্রী ভগবান, পুতনার প্রথম প্রার্থনা যা সে পূর্ব জন্মে করেছিল স্তন দুগ্ধ পান করাবার বাসনা প্রথমে সেটি পূর্ণ করলেন। পুতনা ভাবছে এই তীব্র বিষ মুখে স্পর্শ মাত্র মৃত্যু হওয়ার কথা, কি আশ্চর্য এখনো বেঁচে থাকে কিভাবে, এই সব চিন্তা করছে। প্রথম প্রার্থনা ভক্তি ও বাৎসল্য ভাবের প্রার্থনা, তা পূর্ণ করবার পর দ্বিতীয় প্রার্থনা যা শত্রু ভাব থেকে জাগ্রত, বিষ ও দুগ্ধ পান করাবার বাসনা, অর্থাৎ বিষ দ্বারা ভগবানকে আক্রমণ করবার বাসনা, তা পূর্ণ করতে শুরু করলেন। এইবার পুতনার প্রাণ আকর্ষণ করতে লাগলেন শ্রী ভগবান। তার সেই আকর্ষণের বেগ সহ্য করতে পারল না পুতনা, ছটফট করতে লাগলো। অসহ্য যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে বুক থেকে ফেলে দিতে চেষ্টা করল শিশু কৃষ্ণকে, কিন্তু পারল না। এতক্ষণে তার আসল ভয়ঙ্কর রাক্ষসী রূপ প্রকট হয়ে পড়েছে, কৃষ্ণকে বুকে নিয়েই আকাশ পথে উত্থিত হয়েছে। ব্রজমাইরা ভয়ে করুণ সুরে আর্তনাদ করতে শুরু করেছে। কিছুক্ষণ আকাশে থাকার পর পুতনার প্রাণ বহির্গত হল, যোজন ব্যাপী পুতনার মৃতদেহ ব্রজভূমিতে পতিত হল। ব্রজমাইরা গিয়ে দেখলেন ভগবান আনন্দ সহকারে পুতনার বিশাল প্রাণহীন বক্ষের উপর খেলা করছেন। মায়েরা তাড়াতাড়ি তাকে কোলে তুলে নিলেন। ভাগবত বলছেন রাক্ষসী পুতনা কৃষ্ণকে এত চেষ্টা করেও বুক থেকে ঝেড়ে ফেলতে পারল না কেন? না ভগবান একবার যাকে ধারণ করেন তাকে আর কোনো অবস্থাতেই ত্যাগ করেন না, এটাই তার স্বভাব। তাই পুতনা ইচ্ছা করলেও কৃষ্ণকে দূরে সরাতে পারল না। আবার বিপরীত ক্রমে আপন কর্মদোষে কেউ যদি ভগবান কর্তৃক উপেক্ষিত হয় বা পরিত্যক্ত হয়, তবে তার স্থান কোথাও আর হয় না। সেতু বন্ধনের সময় বড় বড় পাথরের উপর রাম নাম লিখে সাগরের জলে ভাসাচ্ছিলেন বানর সেনারা। ভগবান রামচন্দ্রের ইচ্ছা হলো তিনিও একটি পাথর ভাসাবেন, সেই অনুযায়ী রাম নাম লেখা পাথর স্বয়ং রামচন্দ্রই ছুঁড়ে ফেললেন সাগরের জলে। কি আশ্চর্য, পাথর ভাসল না, ডুবে গেল। অপ্রস্তুত রঘুবীর বললেন হনুমান এটা কি হলো? হনুমান উত্তর দিলেন ঠিকই হলো প্রভু, আপনি যাকে ত্যাগ করবেন সে আর ভাসবে কি করে, সে তো ডুববেই। আজ এই পর্যন্ত, সবাই মিলে বলুন রাধা রাধা।